হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো, ফলটল সব ধুয়ে নিয়ে চলে এসেছি, স্নান টান করে আসলাম। এখন বিকাল 4:30 বাজে। সকালে একবার স্নান হয়ে গেছে, আয়ুষকে ভাত টাত খাইয়েছি, তার জন্য আরেকবার স্নান টান করে একবারে পুজোয় বসলাম। এখন সব যোগাযন্ত্র করে নেবো, সন্ধ্যার সময় মানে জল ঢালবো আর কি। সব যোগাযন্ত্র করে নিচ্ছি, ফলটল বানিয়ে নিচ্ছি, আর একা হাতে করবো, তার জন্য ভাবলাম সব কিছু বানিয়ে ঠানিয়ে নিই। আর শিবরাত্রি আমরা করতাম আগে, বিয়ের আগে রাতও জাগতাম, আজকে জাগা হবে না, কারণ আয়ুষ মাঝে মাঝে জ্বালায়। আর দেখো, আয়ুষ মাঝে মাঝে এসে শশা নিয়ে যাচ্ছে, আর আমি মানে বেশিও পাইনি, ফলটল দুটো পেয়েছি, শশা তাই নিয়ে চলে এসে। ও শশা দেখে বলছে, মা শশা দাও, শশা দাও। কী করবো, ছেলে পেলে চাইলে আর না করা যায়, তার জন্য ওকে দুটো পর দিলাম, দৌড়ে খেলতে চলে গেল। এই দেখে দেখো, কলা টলা সব কিছু ছাড়িয়ে ঠারিয়ে নেব। আর দেখো, ফলটল বানানোর পরে আর এখানে দেখো আমি সব মানে শাক আলু, আপেল ঠাপেল সব বানিয়ে নিয়েছি। এখানে চন্দন ঘষে নিচ্ছি, সব জায়গায় চন্দন দিয়ে দেবো। আর দেখো, এদিকে আমি গোটা ফল দিয়েছি তিনটে, তোমরা চাইলে পাঁচটাও দিতে পারো। এদিকে ধূপধুনো সব রেডি করে নিয়েছি, এদিকে একটা এ দেখো জল রেডি করব ঠাকুরের মাথায় দেওয়ার জন্য, তিল দিয়ে দিলাম কালো তিল, আর এদিকে চাল দিয়ে দেবো দুটো, এদিকে গঙ্গা জল দিয়ে দিয়েছি, এখন আবার দুধ দিয়ে দেবো, দুধ আর ফুল টুল দিয়ে নেব, তারপরে ঠাকুরের মাথায় ঢালবো। একটা বেলপাতা আমি কেটে নিয়েছি, তারপরে সব পিসের উপরে দিয়ে নেবো, ফল ফল যেগুলো বানিয়েছি তার মধ্যে সবগুলো পাতা একটু একটু করে দিয়ে নেবো। আর দেখো, রাতে আমি এটাই প্রসাদ খাবো, শাবু কলা দুধ দিয়ে দিলাম, আর নারকেল কলা দিয়েছি, এটাই আমি খেয়ে নেবো, আর রাতে আর কিছু খাবো। মানে ঠাকুরেরও খুব পছন্দ, শিব ঠাকুরের।
সবকিছুর মধ্যে একটু একটু দিয়ে দেবো, ধূপের মধ্যে একটু দিয়ে দেবো। নমনা দিলে না ঠাকুরে নারকেল দেবে না, আগে নম দাও দাও ঠাকুর ইয়ে দেবে, নারকেল দেবে, নম দাও ভালো করে ঠাকুর নম দিতে হয়। এদিকে এদিক ঘুরে দুই হাত দিয়ে জোর করে এখন নামিয়ে নেবো আর রান্না করবো হচ্ছে উচ্ছে ভাজা আর শাক। তাই বললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো উচ্ছে ভাজাগুলো হয়ে গেছে, উচ্ছে ভাজাগুলো তুলে নিচ্ছি। এরপরে তারপরে দেখো ফোড়নে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একদম লাল লাল হয়ে গেলে। তারপরে দিয়ে দেবো আদা কুচি, দেখো শাকটা বেশি ভাজা যাবে না, শাকটা একটু নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো, মানে জলে গুলে নিয়েছিলাম সেটা, মানে 3-4 মিনিট নেড়ে তারপরে নামিয়ে ফেলতে হবে। এভাবে খেয়ে দেখবে, ট্রাই করবে, খুব ভালো লাগে। আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ওই চালের গুঁড়োটা দিয়ে অনবরত নাড়তেই হবে, নাড়ে নিচে লেগে যাবে। দেখো হয়ে গেছে, এখন নামিয়ে নেব আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই।